আপনাদের এমন এক ব্যবসার কথা বলবো যেটি পুরুষ থেকে মহিলা যে কেউ পারবেন শুরু করতে এবং এই ব্যবসা বারো মাস চলবে এবং যে ধর্মের মানুষের কাছে এই ব্যবসা আপনি করতে পারবেন ব্যবসাটি হলো পাঞ্জাবির ব্যবসা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বর্তমান যুগে পাঞ্জাবিও হয়েছে আগের থেকে অনেক মডার্ন আজ আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে নর্মাল পাঞ্জাবি থেকে শুরু করে ইউনিক এক্সক্লুসিভ সব রকম টাইপের পাঞ্জাবি পাবেন এবং প্রত্যেকটি পাবেন একদমই হোলসেল দামে কোনটার কি দাম রয়েছে কি করে এখানে আসবেন আসতে না পারলে কি সুবিধা রয়েছে এবং এর সঙ্গে কি কি অফার রয়েছে তা যাবতীয় তথ্য বলা থাকবে ভিডিওটির মধ্যে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন আর সর্বদাই যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন আগে ভালো মতো রিসার্চ করুন আগে ভালো মতো দেখুন এখান থেকে কিনে আপনার ব্যবসা হবে তো সব কিছু ভেরিফাই এবং রিচার্জ করবার পর তারপরই কিনুন এবং সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না কারণ এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই চলুন তাহলে শুরু করা যাক আপনার নাম নাম বিশ্বজিৎ বিশ্বাস আর কোম্পানির নাম হচ্ছে মামনি টেক্সটাইল বহুদিন বাদে আসলাম অবশ্যই অনেকগুলো ভিডিও রয়েছে অনেক অনেক পুরনো অনেক পুরনো অনেকগুলো ভিডিও রয়েছে তো আজকে মেনলি আমি ওয়েডিং কালেকশানের ওপর ভিডিওটা করতে চলেছি যেখানে সমস্ত ধরনের সিল্কের প্রচুর এরম ভ্যারাইটি করেছি যেটা মানে এক কথায় জাস্ট ওয়াউ ওয়াও কালেকশান কিছু আজকে প্রেজেন্ট করবো আপনারা দেখবেন ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে নাহলে অনেক ডিজাইন মিস করে যাবেন কারণ এই প্রথম আমি ইউটিউবের কোনো ভিডিওতে দেড়শো প্লাস ডিজাইন দেখাতে চলেছি দেড়শোর বেশি ডিজাইন দেখাবো যা কোনো দিন কখনও দেখায়নি বাট আজকে সবই সিল্কের ওপর ভ্যারাইটিভ এমব্রয়ডারি সিল্ক আর মেনলি যেটা বললাম হ্যান্ডমেডের ডিজাইন এবছর প্রচুর আমি প্রেজেন্ট করেছি কিছু ইউনিক প্রেজেন্ট করবো প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু ইউনিক থাকে অত না তুমি জানো তো এটাতেও সেই একই রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো হ্যাঁ অবশ্যই চেষ্টা করি যাতে এখানে এসে অন্তত আমার কাছে কেউ ফিরে না যায় আজ পর্যন্ত যেটা কোনোদিন হয়নি আর আমি সবাইকেই বলি মামনীদের একবার আসুন পারচেস করা না করা নিজের ব্যাপার বাট একবার আসুন আসলে দেখতে পারবেন এখানে ওয়ার্কার্সরা আছে ওরা এখানে এখানেই কাজ হচ্ছে সব এখানেই হচ্ছে দেখতে পারবেন যে কত ধরনের সিস্টেম এখানে কাজ হয় আর মাউনি টেক্সটাইল যেটা সব সময় মেনটেন করে থাকে তার হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কোনো দিন হবে না আর আমি একটা কথা অবশ্যই দিতে চাই যে মাউনি টেক্সটাইল কখনও চিপ প্রাইসে প্রোডাক্ট দিতে পারে না ফেক প্রাইস থাকে না তবে রিজনেবল প্রাইসে মাউনি টেক্সটাইল অবশ্যই প্রেজেন্ট করার চেষ্টা করে ডিজাইন কোয়ালিটি থাকবে না অমন অমন কখনো হবে না আর আর একটা কথা আমি বলে দিতে চাই সবাইকে প্লিজ টাইমটা মেনটেন করবেন আমাদের ওপেনিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত নটা হোয়াটসঅ্যাপ কলিং টাইম সকাল দশটা থেকে রাত দশটা এইটার মধ্যেই প্লিজ মেনটেন করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবেন আর আগের বছর থেকেই আমি বলেছি যেটা আমাদের ভিডিও কলিং অপশান আমরা রেখেছি সেটার টাইমিংটা হচ্ছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে স্লট আপনাদের নিয়ে নিতে হবে আচ্ছা বাকি 것도 ফিট যদি কেউ আসবে এখানে মনে করেন তাহলে শামনগর স্টেশনে নেমে যে কোন কাউকে জিজ্ঞেস করবেন পিএনবি এর উল্টো দিকে ফিডার ট্রেন অ্যাভেলেবেল ট্রেন ট্রেনের কথাটা আমি আর বললাম না আমি শামনগর থেকে বলে দিচ্ছি শ্যামনগরে নেমে যে কোন কাউকে জিজ্ঞেস করবেন পিএনবি ব্যাংকের উল্টো দিকে অটো স্ট্যান্ড আছে অটো ধরে লক্ষ্মীনারায়ণ ক্লাবে চলে আসবেন লক্ষীনারায়ণ ক্লাবে এসে বাকিে পাঁচ দশ মিনিট হাঁটাপথ আসলেই আমার ওয়ার্কশপ দেখতে পারবেন মামনি ডেসটেলের হোর্ডিং আছে সেক্ষেত্রে দিকে হারা থেকে আমি বলবো শিয়ালদাহ ট্রেন ধরে আসাটাই সব থেকে ইজি সব থেকে ইজিং হবে অনেক কম খরচে চলে আসবে এছাড়া তো হোয়াটসঅ্যাপ আছেই রইলই ভিডিও কলের সুবিধা ওটা তো তো আছেই হ্যাঁ কালেকশন কি রয়েছে তারপর বাকি것도 ফিড়া শুরুতে কি দেখাবো শুরুতে 195 থেকে এবার শুরু রেখেছি ওটা আর আমি প্রেজেন্ট করলাম না এবার মেইনলি যেটা আমি দেখাবো হচ্ছে মেইনলি ডিজাইন দেখাবো তার আগে কিছু সিম্পল ওগুলো আমি এখন করছি না এখন একটু রিজনেবল প্রাইসে এখন একটু প্রিমিয়াম কোয়ালিটিতে চলেছি এখন আর ওই করছি না আগে করতাম এখন 195 থেকে স্টার্ট আছে যেটা ফুল 100% কটন হবে ভালো কোয়ালিটি মেন্টেন হয় না তো এটাতে জাস্ট শুরু করছি আমার কাছে সিম্পলের মধ্যে শুরু হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাড়ে চারশো পর্যন্ত শুরু আছে আমি কিছু ডিজাইন আমি মানে সিম্পলটা বেশি দেখাবো না অবশ্যই অবশ্যই হাতে নিয়ে দেখতে হবে মেটেরিয়াল দেখতে হবে তার সাথে সাথে দেখতে হবে অবশ্যই তার সাইজ কারণ এখন যেটা চলছে লং লেন্থের সাইজ চলছে সবসময় এটা মাথায় রাখতে হবে তো সেই জিনিস আমি মাথায় রেখেই জিনিস কাজগুলো করছি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটি একদম জেনুইন কোয়ালিটি পাবেন এ ক্লাস কোয়ালিটি হবে আর ডিজাইন তো প্রচুর রয়েছে আমি কিছু ডিজাইন জাস্ট এখানে একই ওই একই রেঞ্জের মধ্যে যে রেঞ্জটা বললাম দুশো থেকে শুরু করে সাড়ে চারশোর মধ্যে রয়েছে এই সিম্পল ডিজাইনগুলো এখানে আরও ডিজাইন আছে এটা যখনই আসবেন মোটামুটি পঞ্চাশটা ডিজাইন দেব আমি কালার প্রতিটার মধ্যে ছটা সাতটা মিনিমাম পাঁচটা করে কালার থাকবেই পাঁচটার নিচে কোনো কালার হয় না আর কালার প্রচুর আছে আর মোটামুটি ডিজাইন পঞ্চাশ থেকে ষাটটা এনি টাইম যখন আসবেন তখনই সাইজ হবে এতগুলো ডিজাইন এখানে আমি জাস্ট শো করলাম আর আরও ডিজাইন না মিলিমিশিয়ে কিনতে হবে যে কোনো একই পাঞ্জাবি দুটো ডিফারেন্ট সাইজ নিতে হবে যে কোনো যে কোনো পাঞ্জাবি হ্যাঁ যে কোনো সাইজ চারটে সাইজের মধ্যে যে কোনো দুটো সাইজ নিতে হবে তাহলেই হবে তাহলেই হবে আরও কালেকশান আছে আমি কয়েকটা এখানে জাস্ট শো করলাম এরপর হচ্ছে ডিজাইনে চলে যাচ্ছি ফার্স্ট আমি হচ্ছে ডিজাইন এবার শুরু করলাম এবার এখান থেকে দেড়শোটার উপর ডিজাইন প্রেজেন্ট করব প্রত্যেকটা ডিজাইনেরই ছটা থেকে সাতটা করে কালার আছে আমি একটা একটা করে জাস্ট ডিজাইন এখানে শো করব ফার্স্ট আমি এম্ব্রয়ডারির মধ্যে কিছু কালেকশান দেখাবো আর এটা রেঞ্জ শুরু হবে এম্ব্রয়ডারির রেঞ্জ শুরু হবে তিনশো পঁয়ত্রিশ থেকে ছশো পঞ্চাশ পর্যন্ত রেঞ্জ রয়েছে প্রতিটা পাঞ্জাবিরই ছ থেকে সাতটা করে কালার মিনিমাম পাঁচটা কালার থাকবেই আর মেটেরিয়াল বিভিন্ন থাকবে কটন সিল্ক কটন কটন খাদি বিভিন্ন টাইপের মেটেরিয়াল থাকবে মেটেরিয়ালটা আমি বারবার বলবো না আমি খালি ডিজাইন আজকে দেখাবো আজকে ফার্স্ট ফার্স্ট কিছু ডিজাইন শো করব। এই একটা ডিজাইন দেখুন এটাও কটন সিল্কের ওপর পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক আছে হোয়াইটের মধ্যে কালার প্রতিটা আছে এটা একটু হোয়াইটের মধ্যে করেছি হোয়াইটের মধ্যে এতদিন আমি হোয়াইট অ্যান্ড রেড প্রেজেন্ট দিয়েছি এবার একটু কালারটা একটু অন্য টাইপ করেছি এটারও খুব ভালো রেসপন্স পেয়েছি তো ভিডিওতে এই ডিজাইনটা আমি লঞ্চ করলাম তো আরও ডিজাইন আমি আস্তে আস্তে প্রেজেন্ট করতে থাকবো আর প্রতিটা ডিজাইনেরই কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার এটাও একটা সিল্কের মধ্যে আজকে সিল্কের আইটেমটা সবচেয়ে বেশি দেখাবো কারণ প্রথমেই বলেছি যে আজকে ওয়েডিং কালেকশানের ডিজাইন ডিজাইনগুলো একটু বেশি প্রেজেন্ট করবো নেক্সট একটা চলে যাচ্ছে এটা একটা খুব পপুলার ডিজাইন আমার হোয়াইট অ্যান্ড রেডের উপর খুব ভালো রেসপন্স এই ডিজাইনটার আর এই প্রোডাক্টগুলো সেল করতে বেশি সময় লাগে না জাস্ট নিয়ে কাউন্টারে একটু রাখলেই বিক্রি আমার হয় হ্যাঁ আরও বেটার হয় আর আমার প্রোডাক্ট সেল করতে বেশি টাইম লাগে না এই ইউনিক পুরো এমবস পুরো কাপড়টার মধ্যে এম্বস করা আছে আর এটাই আর এই কাপড়টার এক একটা বৈশিষ্ট্য এক একটা কালারে এক এক ধরনের এম্বস করিয়েছি তার উপর এমবডারি ওয়ার্ক করেছি আর সাইডের একটা সাইড গলা দিয়ে কাজটা করানো রয়েছে এটার মধ্যে ছটা কালার আছে এটা কটনের মধ্যে আছে আর রেঞ্জটা বললাম এম্ব্রয়ডারি তিনশো পঁয়ত্রিশ থেকে শুরু করে মোটামুটি ছশো পঞ্চাশ মধ্যে আছে হ্যাঁ এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে বেনারসির সাথে এম্বোটারির মিক্স অ্যান্ড ম্যাচ করে পাঞ্জাবিটা করেছি খুব ভালো রেসপন্স এই পাঞ্জাবিটার অসাধারণ দেখতে জানি না ভিডিওতে কেমন লাগছে সামনাসামনি অত যাই বলবে কেমন লাগছে খুব সুন্দর রেসপন্স এই পাঞ্জাবিটা বললে পরে আরও সুন্দর লাগবে আর এগুলো সেল খুব ভালো ফার্স্ট সেল হয় নেক্সট আরেকটা ডিজাইন এটাও একটা সিল্কের উপর রয়েছে এটাও একটা জাস্ট ওয়েডিংয়ের জন্যই দেখবেন পালকি কুলো মাছ যেটা আমাদের বিয়েতে খুব বেশি প্রয়োজন হয় সেই কনসেপ্ট নিয়েই পাঞ্জাবিটা করেছি খুব ভালো রেসপন্স এর প্রত্যেকটা কালার প্রচণ্ড সুন্দর হ্যাঁ কটন সিল্কের উপর নেক্সট আরেকটা ডিজাইন হোয়াইট অ্যান্ড রেডের উপর এটার মধ্যেও কালার আছে এটাও এমব্রয়েডারির উপর মেটেরিয়ালটা হচ্ছে কটন সিল্ক এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার আছে অসম্ভব সুন্দর খুব সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে পাঞ্জাবিটা করা আছে আর সাইড দিয়ে একটা উডেন ফিনিশ বাটন দেওয়া আছে আর প্রতিটা পাঞ্জাবিতেই আমার কিছু না কিছু হ্যান্ডে কাজ থাকবে সেটা এমব্রয়ডারি হতে পারে বা হাতের হতে পারে কিছু না কিছু কাজ আমি দেবো প্রপারলি ট্যাগ দেওয়া থাকবে আর প্রতিটা ডিজাইনে হ্যাঁ প্রপারলি সাইজ হবে না 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 সাইজ আমার কাছে আমি আগেই প্রথম বলেছি যে কোয়ালিটি কম্প্রোমাইজ আমি কিছু দেই করি না নেক্সট আরেকটা হচ্ছে কটনের উপর ডিজাইন এটাও কটন প্লাস সিল্ক দুটোর মধ্যেই অ্যাভেলেবেল আছে ডিজাইনটা অল ওভার ডিজাইন খুবই একটা সুন্দর একটা মডিফ করা আছে ডিজাইনে একটা টেরাকোটা ডিজাইন করা আছে এটার মধ্যেও ছটা থেকে সাতটা কালার আছে এই এই যে স্যাম্পেলটা এটা কটনে দেখালাম বাট আমার কাছে সিল্কও অ্যাভেলেবেল রয়েছে মিনিমাম ছটা কালার অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আর একটা খুব সিম্পলের মধ্যে সাইড সাইড গলার একটা ডিজাইন রয়েছে কটনের ওপর এটার মধ্যেও ছটা থেকে সাতটা কালার আছে নেক্সট চলে যাচ্ছি এই একটা রয়েছে নেক্সট হচ্ছে একটা সাইড দিয়ে একটা ডি টাইপ ডি টাইপ একটা এমব্রয়ডারি করা রয়েছে এটাও সিল্কের ওপর হাতেও কাজ করা রয়েছে কিছু না কিছু থাকবেই হাতে কাজ পুরো ম্যাচিং করে কাজ করা রয়েছে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে হোয়াইট আর ব্ল্যাকের ডিমান্ড সবচেয়ে বেশি তারপরেই হোয়াইট রেড খুব ভালো রেসপন্স এই পাঞ্জাবিগুলোর নিশ্চিন্তে যদি কেউ মনে করেন যে নিয়ে যেতে গিয়ে সেল করবেন অবশ্যই সেল হবে অনলি কিন্তু হোলসেল অনলি হোলসেল অনলি হোলসেল কোনো রিটেল নাই অনলি হোলসেল রিটেল করা হয় না শুধুমাত্র হোলসেলই ভিডিও এটা আর আমরা ছোট বড় সবার সাথেই কাজ করব। সেটা ভেবেছি তো সবাই আমার সাথে যোগাযোগ করুন আমাদের কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো সেম প্রায়রিটি থাকবে এই না যে বড় বলে বেশি প্রায়োরিটি ছোট বলে কম অমন এমন কোনো ব্যাপার নেই আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করবো বলে এটার রেঞ্জ আপনার পড়ছে হচ্ছে ফাইভ নাইনটি মধ্যে আমি বলেছি তিনশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে সমস্ত ডিজাইন আমি এগুলো প্রথমে আমি শুরু করেছি হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে আর মেটেরিয়ালটা হচ্ছে জেনুইন মেটেরিয়াল পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে কটন সিল্ক এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক খুবই সফট মেটেরিয়ালের হয় নেক্সট এটা একটা হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে এটা রেঞ্জটা হচ্ছে আপনার চারশো পঁচাত্তর এটার মধ্যেও কালার রয়েছে ফোর সেভেন্টি ফাইভ অনলি এটার মধ্যেও প্রচুর কালার রয়েছে আর ডিজাইনটাও পুরোটাই এরকম সাইড দিয়ে একটা এমব্রয়েডারি কাজ করা রয়েছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি যেটা হচ্ছে ওয়েডিংয়ের জন্য খুব ভালো একটা ডিজাইন খুব হ্যাঁ জন্য খুব সুন্দর এই কালারটা খুব ভালো ওয়েডিংয়ের এটার মধ্যে চার পাঁচটা কালার করেছি এটাও দুপিয়ান সিল্কের উপর আছে আচ্ছা নেক্সট চলে যাব একটা কটনের উপর সিম্পল ডিজাইনের উপর একটু যারা হ্যাঁ একটু যারা বয়স্ক আছে তাদের জন্য এই ডিজাইনটা খুব ভালো পারফেক্ট ডিজাইন আর এর কালারগুলো অসম্ভব সুন্দর যেমন ডিজাইনটা সুন্দর কালারগুলো আরও সুন্দর আরও সুন্দর নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এই ডিজাইনটা হচ্ছে একটা সিল্কের উপর ডিজাইন মেটেরিয়ালটা সিল্কের উপর একটু এটা একটু কম রেঞ্জের মধ্যে এটা স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো পঁয়ত্রিশ থেকে ছশো পঞ্চাশ বলেছিলাম এইটা আমার যে স্যাম্পেল পিসটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে ফোর টোয়েন্টি চারশো কুড়ি অনলি হ্যাঁ শার্ট চারশো কুড়ি অনলি সাইজ জেনুইন পাবেন মেটেরিয়াল জেনুইন পাবেন আর কালার অবশ্যই গ্যারান্টি থাকবে নেক্সট হচ্ছে এটা একটা কটনের মধ্যে রয়েছে সাইড গলা দিয়ে এটার কালারগুলো খুব সুন্দর কালারগুলো আমি শো করতে পারছি না আজকে অনেক ডিজাইন দেখাবো বলে না কালারগুলো অসম্ভব সুন্দর যেমন ডিজাইনটা তেমন তার কালারটা কালারটা নেক্সট চলে যাচ্ছি নেক্সট একটা কটনের মধ্যে চলে যাচ্ছি এই ডিজাইনটা খুবই পপুলার ডিজাইন আমার প্রচুর সেল করেছি ডিজাইনটা খুব ভালো রেসপন্স খুব হাই রেসপন্স এই ডিজাইনটার খুব হাই রেসপন্স মানে আমি প্রোডাকশান করতে পারি না তার আগে শেষ ডিজাইনটা এত সুন্দর এটা সিল্কের করছি নেক্সট ওপর হ্যাঁ ওই রেঞ্জটা ওই রেঞ্জটার মধ্যেই আছে এটা ওভার একটা সিল্কের ওপর রয়েছে নেক্সট এবার হচ্ছে পুরোটাই হ্যান্ডমেডের ওপর দেখাবো যেটা শুধুমাত্র হাতেই তৈরি করা হয়েছে তার সাথে না কিছু এমব্রয়ডারি আছে না কিছু অনলি হ্যান্ড এই একটা ফার্স্ট ডিজাইন এটা প্রতিটা পুরোটাই হাতের একটা কারিগর এটা তৈরি করে পুরোটাই হাতের কারি কাজ করা আছে এই স্টিচগুলো পুরো হ্যান্ডের কাজ যা দেখবেন এই যে কটা ডিজাইন দেখাবো আর স্টার্টিং প্রাইসটা বলে দিই অনলি ফোর সেভেন্টি ফাইভ অনলি ফোর সেভেন্টি ফাইভ থেকে হ্যাঁ অনলি ফোর সেভেন্টি ফাইভ থেকে সেভেন থার্টি সেভেন থার্টি পর্যন্ত সমস্ত ডিজাইন প্রেজেন্ট করব এখানে আচ্ছা আর প্রতিবারের মতোই এবারও কিছু না কিছু ইউনিক কালার অবশ্যই প্রতিটা ডিজাইনে দিচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনেরই চারটে থেকে পাঁচটা কালার কম্পালসারি এটা একটা ডিজাইন কটন সিল্কের ওপর পুরোটাই হাতের কাজ পুরোটাই পুরোটাই এখানে হ্যান্ডের কাজ করা রয়েছে পুরো ইউনিক টেস্টের কাজ রয়েছে এম্বোটারি প্রচুর ডিজাইন দিয়েছি এবার এবার ওয়েডিং কালেকশানে অনলি হ্যান্ডের উপর আমি বেশি জোর দিয়েছি প্রতিটা ডিজাইনে একটু ইউনিক প্রেজেন্ট করার চেষ্টা করেছি প্রত্যেকটা ডিজাইন দেখবেন কিছু না কিছু চেঞ্জেস পাবেন এটা একটা বরফি টাইপ করেছি তার সাথে একটা প্যান্ট্যাক্স করা আছে আর সাইড দিয়ে পুঁথি বল সাজানো আছে আর প্রতিটা প্রতিটা পাঞ্জাবিতে হাতে কিছু না কিছু কাজ থাকবে আর এই পাঞ্জাবিটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপর আছে খুবই সফট অ্যান্ড লাইট সিল্ক আর কালারগুলো খুব সুন্দর কালার আমাদের হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমার টিম বসে আছে আপনাদের সহযোগিতা করার জন্য যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা টাইমটা একটু মেনটেন করবেন আচ্ছা নেক্সট আমি যে পাঞ্জাবিটা পরে আছি তার মোটিভেই এইটা আছে এর মধ্যে আমি কিছু ডিজাইন আমি কিছু কালার রেখেছি দেখাবো আর ডিজাইনগুলো কালারগুলো আগে শো শো করি তারপরে বলবো আলাদা আলাদা ডিজাইন হবে আমি এর কালারগুলো মানে অসম্ভব সুন্দর এই ডিজাইন কালারগুলো এরম টাইপের কালার আসবে আর ডিজাইনও মোটামুটি এর এর মধ্যে ছ থেকে বারোটা ছটা থেকে বারোটা ডিজাইন থাকবেই আর কালারও কিছু আমি নিয়ে এসেছি যা শো করবো বলে এই পাঞ্জাবিগুলোর মধ্যে এত সুন্দর গ্লেস থাকে খুব সুন্দর যেমন যে কোনো বিয়েবাড়িতে আপনি এগুলো পড়তে পারেন খুব ভালো একটা লুকস পাবেন খুব সুন্দর পুরো পুরোটা ইউনিক আর দেখতেও খুব সুন্দর জানি না ক্যামেরাতে কেমন লাগছে বাট সামনাসামনি এগুলোর গ্লেস যে সামনাসামনি দেখবে সেই বুঝতে পারবে যে কি ধরনের মেটেরিয়াল এটা পুরোটাই বেনারসি সিল্কের উপর খুব হেভি মেটেরিয়ালের উপর রয়েছে এগুলোর প্রাইস যেটা বললাম সেভেন থার্টির সেভেন থার্টির মধ্যে সমস্ত রয়েছে নেক্সট আরেকটা ডিজাইন প্রেজেন্ট করছি সেটা হচ্ছে এম্বয়টারি প্লাস হ্যান্ড এম্বারি সাইড দিয়ে পুরোটাই এম্ব্রয়ডারি করা আছে আর কলারে আর প্লেটে হ্যান্ডের একটা ইউনিক একটা কাজ প্রেজেন্ট করা আছে এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার আছে অসম্ভব সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আর কালারগুলো খুব সুন্দর ছটা থেকে সাতটা কালার রয়েছে নেক্সট আর একটা ডিজাইনে চলে যাব এটাও একটা হ্যান্ডের পাঞ্জাবি পুরোটাই হাতের কাজ রয়েছে এটা একটা কারিগরের তৈরি করতে একটা পাঞ্জাবি চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তো খুব পরিশ্রম করে পাঞ্জাবিগুলো তৈরি করা আর পুরোটাই হাতের তৈরি আর রেসপন্স রেট সত্যিই খুব ভালো এত ভালো সাপোর্ট এত ভালো রেসপন্স আপনারা করেন যে কাজ করতে খুব ভালো লাগে কিছু ইউনিক করার সবসময় চেষ্টা করেই থাকি নেক্সট হচ্ছে এই একটা এটাও সিম্পলের ওপর একটু সোভার এটা হচ্ছে খাদি সিল্কের ওপর রয়েছে সাইডে একটা পুঁথি বল দিয়ে সাজানো রয়েছে এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার রয়েছে আর এটা হচ্ছে খাদি সিল্কের উপর এটা হ্যাঁ ছটা থেকে সাতটা কালার রয়েছে নেক্সট আর একটা ডিজাইন হচ্ছে এটা হচ্ছে কটন সিল্কের ওপর ওভার বুটি তার সাথে হ্যান্ডের একটা লম্বা লম্বা স্টিচ রয়েছে সাইড দিয়ে একটা হ্যান্ডের কাজ করা রয়েছে খুব সুন্দর কালার কালারগুলো খুব সুন্দর এটার মধ্যে একটা বটাল গ্রিন কালার আছে খুব সুন্দর কালার নেক্সট আর একটা ডিজাইন রয়েছে এটাও একটা হ্যান্ডের কাজ রয়েছে সাইড দিয়ে হ্যান্ডের একটা সেলাই রয়েছে তার সাথে কলারেও সেম ম্যাচিং করে সেলাইটা করা রয়েছে এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার আছে আর এটার রেঞ্জ যেটা বলেছিলাম চারশো পঁচাত্তর থেকে সাতশো তিরিশের মধ্যে সমস্ত হ্যান্ডের কাজ পেয়ে যাবেন হ্যাঁ এটাও একটা হ্যান্ডের কাজের মধ্যে রয়েছে এটার হ্যাঁ কাপড়টাও পুরোটা এম্বোস করা হয়েছে আর খুব সফট মেটেরিয়াল এগুলো পরলে এখানে যে কোনো ওয়েদারে আপনি পড়তে পারবেন মানে কোনো প্রবলেম নেই যে গরম লাগবে এমন কোনো ব্যাপার নেই নেক্সট আর একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস হ্যান্ডের একটা কম্বিনেশান করা হয়েছে কালারটা একদম কালারটা খুব সুন্দর কালার ওয়াইন কালার খুব একটা ইউনিক কালার রয়েছে ব্ল্যাক অ্যান্ড ওয়াইনের এটা কম্বিনেশনে করা রয়েছে খুব ফুটছে খুব সুন্দর আর এর কালারগুলো খুব সুন্দর ইয়েলো আছে গ্রিন আছে তসর আছে খুব সুন্দর সুন্দর কালার আছে হাতেও কাজ করার আছে প্রতিটা পাঞ্জাবিতে হাতে হাতে কাজ দেবোই আমি ব্ল্যাঙ্ক হাতা রাখি না কিছু না কিছু কাজ দেবো নেক্সট আর একটা ডিজাইন হচ্ছে এটাও একটা সেলফের উপর রয়েছে হ্যান্ডের কাজ এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার রয়েছে এটাও একটা সিম্পলের উপর একটা প্যান্টেক্স রয়েছে জড়ি দিয়ে হাইলাইট করেছি কাজটা আর খুবই অসম্ভবের সুন্দর কালারগুলো প্রতিটা কালার খুব সুন্দর পাবেন নেক্সট আর হ্যান্ডের কাজের ওপর রয়েছে এটাও একটা সেলফের একটা হ্যান্ডের কাজ তার সাথে এই একটা পেন্টেক্স করা রয়েছে আর হাতায় এরকম শুরু করে একটা রিপের কাজ থাকবেই কিছু না কিছু হাতায় কাজ থাকবে এটার মধ্যে ছড়া থেকে সাতটা কালার হয়েছে ক্যাজুয়াল লুকের মধ্যে একটু সিম্পলের মধ্যে অনেকেই চায় তাদের জন্য খুবই স্ট্যান্ডার্ড আলাদা একটা ফিলিংস থাকে আর এগুলো কাউন্টারে রাখলে বিক্রি হতে সময় লাগবে না অবশ্যই মাউনি টেক্সটাইল একবার আসতে হবে ভিজিট করতে হবে এখানে আসলে বুঝতে পারবেন কালেকশনগুলো নিজের হাতে টাচ করে দেখতে পারবেন যে মেটেরিয়ালটা মাউনি টেক্সটাইল কী দিচ্ছে হ্যাঁ মেটেরিয়াল দেখবেন হাতে নিলে দেখতে পাবেন যে এক একটা কোয়ালিটি এক এক রকম মেটেরিয়াল নেক্সট আর হচ্ছে কটন সিল্কের ওপর রয়েছে এটাও হ্যান্ডের পুরোটা হ্যান্ডের কাজ করা রয়েছে এখানে হ্যান্ড এক টাইপের আছে আর এদিকে এক হ্যান্ড এক টাইপের আছে দুটো হ্যান্ড মিক্স করে এই পাঞ্জাবিটা করেছি খুব সুন্দর পাঞ্জাবিটা এটার মধ্যেও ছটা থেকে সাতটা কালার রয়েছে নেক্সট আর একটা চলে যাচ্ছি এটাও পুরোটা হ্যান্ডের পুরো পাঞ্জাবিতে হ্যান্ডের এই পাঞ্জাবিটা করতে একটা কারিগরে ছয় ঘন্টা টাইম লাগে ছ ঘন্টার নিচে করতে পারে না এত কারণ এর পুরো সেলাইগুলো পুরো পুরো স্টিচিং পুরো একদম সেলাই লম্বা লম্বা করে সেলাই করা অল বডিতে পুরো বডিতে এই কাজটা রয়েছে কোনো গ্যাপ নেই শুধুমাত্র এই পাঞ্জাবিটার মূল্য আমি বলে দিচ্ছি পাঁচশো টাকা এত কম প্রাইসে আমরা সবসময় ইউনিক আবার হাতের কাজ পুরোটা হাতের কাজ রয়েছে এতটুকু আমি মিথ্যা কথা কোনোদিন বলে আসিনি অনলাইনে সবাই আমাকে দেখবে তার জন্য আমি বলছি যেইটুকুনি বলি সেটাই প্রেজেন্ট করি সবার সামনে এতদিন করেছি ভবিষ্যতেও একই রকমভাবে করে যাব হচ্ছে কটনের মধ্যে যেটা সবসময় আমি করে বলে থাকি যে অ্যাপ্লিক কিছু ডিজাইন আমি সবসময় থাকে আমাকে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন করি তো অ্যাপ্লিকের মধ্যে নতুন একটা ডিজাইন করেছি যেটা ব্লক আর অ্যাপ্লিক মিক্স করে করেছি এটার মধ্যেও চার থেকে পাঁচটা কালার আছে আর এর প্রাইস তিনশো আশি আর চারশো আশি দুটো প্রাইসেই থাকে আমার কাছে অ্যাপ্লিকের মধ্যে পুরোটাই অ্যাপ্লিক আর ব্লক প্রিন্টের কম্বিনেশান একটা করা এটা কটনের মধ্যেই হয় হ্যাঁ এটার মধ্যে চার পাঁচটা কালার হয় আর কালারগুলো খুব সুন্দর আমি হোয়াইট রেডের মধ্যেই সবগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে গুজরাটি এই বছরের নতুন প্রেজেন্ট করলাম গুজরাটি কাঁথা স্টিচ দিয়ে করা এক সাইডে গুজরাটি আর এক সাইডে অ্যাপ্লিক করা আছে দেখিয়েও দিচ্ছি এটা হচ্ছে পুরোটা গুজরাটি কাজ পুরোটা এটা গুজরাটি পুরো হ্যান্ডে করা আছে আর এটা হচ্ছে অ্যাপ্লিক কাজ তো গুজরাটির মধ্যে আরও কিছু দেখাবো কয়েকটা ডিজাইন এখানে দেখাই আজকে একশো প্লাস ডিজাইন প্রেজেন্ট করব। তার জন্য একটু ফাস্ট দেখাচ্ছি নেক্সট হচ্ছে আর একটা হচ্ছে গুজরাটি প্লাস ব্লক প্রিন্ট এই পুরো ওপরের যে পোর্শানের কাজটা এটা পুরো গুজরাটি পুরো হাতে কাজ করা আর এটা হচ্ছে ব্লক প্রিন্ট এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার আছে কম্বাইন রয়েছে প্রত্যেকটা কালার খুব সুন্দর যে কটা কালার দেখাবো প্রত্যেকটা কালার পছন্দ হবে তবে আসতে হবে এসে দেখতে হবে প্রচুর কালার রয়েছে আর এই ধা এই ডিজাইনগুলো এইসব তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন আমার কাছে সবসময় পাবেন যখনই আসবেন নেক্সট আরও আরও কিছু ডিজাইন প্রেজেন্ট করি এটা একটা চিকনের মধ্যে রয়েছে চিকনের মধ্যে একটা লকেট কাজ করা রয়েছে অল ওভার চিকন সামনে পেছনে হাতায় পুরোটাই চিকন পুরোটাই চিকন এখন যে ডিজাইনগুলো দেখাবো সেটার স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো থেকে পাঁচশো চল্লিশ চারশো পঁচাত্তর থেকে পাঁচশো চল্লিশের মধ্যে সমস্ত ডিজাইনগুলো শো করবো প্রিমিয়ামের মধ্যে রয়েছে এটা হচ্ছে অল ওভার চিকন চিকনগুলো হচ্ছে ভারী চিকনের কাজ বলে একটু রেঞ্জটা একটু বেশি তার সাথে একটা সোভার লকেট কাজ করা আছে এটা সিঙ্গেল কালার নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সিল্কের ওপর একটা সাইড হ্যাঁ সিল্ক এটা হচ্ছে সিল্কের ওপর একটা সাইড দিয়ে ওয়ার্ক রয়েছে একটা সাইড দিয়ে পুঁথি বল করা রয়েছে হ্যাঁ রেমবো স্টাইপের করা রয়েছে এটার মধ্যে ছটা কালার আছে ছটা কালারের মধ্যে আছে নেক্সট আরেকটা ডিজাইন যেটা হচ্ছে খুব খুব সুন্দর মেট যেমন এর মেটেরিয়ালটা খুব ইউনিক আর তার ডিজাইনটা খুব সোপার এটারও খুব হাই ডিমান্ড খুব সেল এটারও খুব সেল খুব ভালো এটা আর প্রত্যেকটা কালার খুব লাইট শেডের কালার হয় আর প্রতিটা কালার খুব সুন্দর দারুন কালার একই রেঞ্জের মধ্যে রেঞ্জটা আমি বলছি না বারবার রেঞ্জ বেশি বললে অসুবিধা হয় সেল করতে রেঞ্জটা আমি বেশি বলছি না নেক্সট আরেকটা ডিজাইন হচ্ছে এটা রেঞ্জটা বলে দিচ্ছি এটা হচ্ছে ফোর যেটা স্টার্টিং প্রাইস বলেছিলাম এটার মধ্যে দুটো কম্বিনেশনের মধ্যে কালার করা রয়েছে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ডার্ক ব্ল্যাকের ওপর একটা কম্বিনেশন হ্যাঁ ফোর সেভেন্টি অনলি এটার মধ্যে তিনটে কালার রয়েছে তসর আপনার রেড আর হচ্ছে ব্লু তিনটে কালারই খুব সুন্দর অসম্ভব সুন্দর কালার নেক্সট আর একটা ফোর সেভেন্টি ফাইভেরই প্রাইস রয়েছে এটার মধ্যে সাইড দিয়ে একটা পুরোটাই হ্যান্ডের কাজ রয়েছে পুরোটাই পুঁথি বলের ডিজাইনটা একটু চেঞ্জ আছে আর তার সাথে লকেটে একটা হ্যান্ডের কাজ করা রয়েছে এটার মধ্যে ছটা কালার রয়েছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুব ইউনিক নেক্সট আর একটা ডিজাইন রয়েছে এটা কটন সিল্কের ওপর এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার রয়েছে এটা একটা খুব হ্যান্ডের একটা কাজ প্রেজেন্ট করা রয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের নাম্বারে নাইন জিরো সিক্স টু সিক্স এইট ফাইভ টু এইট এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন এনি ইনকোয়ারি সে ছোটো হোক বা বড়ো আগেই বলেছি যে কোনো আমার আমাদের সাথে ইনকোয়ারি করতে পারেন আমার টিম বসে আছে হেল্প করার জন্য নেক্সট আরেকটা ডিজাইন একটু গোল গলার মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে কটনের উপর একটু কটন খাদি দিয়ে একটা গোল একটু টাইপ ডিজাইন করেছি এটার মধ্যে ছটা পাঁচ থেকে ছটা কালার রয়েছে নেক্সট একটা দেখাচ্ছি হচ্ছে এটাও হ্যান্ডের পুরোটাই হ্যান্ডের এটা হচ্ছে মেটেরিয়ালটা তাঁতের উপর খুব সুন্দর মেটেরিয়াল খুব লাইট মেটেরিয়াল হয় আর কালারগুলো অসম্ভব সুন্দর হয় এগুলোর আর প্রতিটা তাঁতের মধ্যে পাঁচ থেকে ছটা ডিজাইন আছে আমি তিন চারটে ডিজাইন এখানে প্রেজেন্ট করার পুরোটাই হ্যান্ডের হয় পুরোটাই হাতের নেক্সট আরেকটা ডিজাইন এটাও একটা ব্লকের উপর ব্লক প্লাস হ্যান্ড দিয়ে একটা মিক্স করে ডিজাইন করেছি ডিজাইনটাও রেসপন্স খুব ভালো এটার মধ্যে ছটা কালার আছে প্রত্যেকটা কালারই ডিপ ডিপশার্টের মধ্যে খুব সুন্দর পুরো পাইপিং করা আছে পড়লে খুব সুন্দর লাগে ডিজাইনগুলো নেক্সট আরেকটা ডিজাইন রয়েছে একটু সিম্পলের মধ্যে এটাও হ্যান্ডের একটা ডিজাইন এটার কালার ছটা থেকে সাতটা কালার আছে মেটেরিয়ালটা হচ্ছে সিল্ক দু দুপ্যান সিল্কের উপর আছে নেক্সট আর একটা তাঁতের ডিজাইন এর ডিজাইনটা আবার আলাদা সম্পূর্ণ আলাদা পুরোটাই হচ্ছে হ্যান্ডের কাজ করা রয়েছে পুরোটাই পুরোটা পুরো পাঞ্জাবিতে যা আছে কাজ পুরোটা হ্যান্ডের কাজ করা রয়েছে এটার মধ্যে পাঁচ থেকে ছটা কালার রয়েছে তাঁতের ওপর মেটেরিয়ালটা নেক্সট চলে যাচ্ছি একটা হোয়াইট অ্যান্ড হোয়াইটের উপর যেটা বাঙালিয়ান আমি নাম দিয়েছি খুব পপুলার আমার ডিজাইন প্রচণ্ড সেল হয় হ্যাঁ এটা হচ্ছে চিকন প্লাস আদি দিয়ে মিক্স আপ করে ডিজাইনটা করা ফ্রন্ট এই সাইডের ফ্রন্টটা চিকন থাকবে আর এই সাইডেরটা পুরোটা আদি দিয়ে কাজ করা থাকবে হাতায় এটা থাকবে খুব ভালো সেল হয় এটা খুব মিক্স করে ডিজাইনটা করেছি খুব সুন্দর নেক্সট কালার হয়ে যাবে কালার আমি বেশি দেখাচ্ছি না ডিজাইন দেখাবো আজকে আচ্ছা নেক্সট আরেকটা হচ্ছে তাঁতের ওপর তাঁতের ওপরে এটা আবার অন্য টাইপের ডিজাইন এটাও হ্যান্ডের ওপর তাঁতের সব হ্যান্ডের ওপরে ডিজাইন করি এটার মধ্যে পাঁচ থেকে ছটা কালার হবে নেক্সট আর একটা হোয়াইট অ্যান্ড হোয়াইটের ওপর এটার মধ্যেও কালার অ্যাভেলেবেল আছে চিকনের এই চিকনের কালারটা চেঞ্জ হতে থাকবে মোটামুটি ছটা কালার রয়েছে এই মালটা এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্নে করা আছে খুব ভালো রেসপন্স মালটা হাতে এরম একটা কাজ থাকবে নেক্সট চলে যাচ্ছি একটা ব্লক প্রিন্ট প্লাস হ্যান্ডের কাজ নিয়ে এই এই পুরো পার্টটা ব্লকের উপর রয়েছে আর এই পার্টটা হ্যান্ডের উপর রয়েছে সাইড গলা দিয়ে কাজটা করা রয়েছে নেক্সট একটা খাদির উপর একটা সিম্পলের উপর সোভার খুব ভালো টেস্টের একটা মাল খুব সেল হয় এটা পুরো খাদির মধ্যে রেঞ্জটা খুবই কম রেঞ্জ রেঞ্জ জানতে বা কোয়ালিটি জানতে অবশ্যই মাউনি টেক্সাইলে ভিজিট করতে হবে আমাদের ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে হবে ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি যদি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তাও বলে দিচ্ছি নাইন জিরো এটাই আমাদের ফোন নাম্বার আর আরেকটা খাদির উপর দেখাচ্ছি এটাও একটা খাদির উপর এটা হচ্ছে সেলাই করা হ্যান্ড স্টিচ এই যে পার্টটা রয়েছে পুরোটাই হাতে একটা করা খুব হ্যাঁ পুরোটাই হাতে বানানো খুব অসাধারণ আমার যে কারিগলারগুলো রয়েছে যে ডিজাইনার রয়েছে তারা একত্রিত মলে মিলে এই সব ডিজাইন আমরা এতদিন প্রেজেন্ট করে এসেছি মানুষের এত ভালোবাসা পেয়েছি আগেও পাবো আশা করছি তো অবশ্যই আসুন মামনি টেক্সটাইলে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন নেক্সট আরেকটা ডিজাইন এটা হচ্ছে একদিকে ব্লক প্লাস অ্যাপ্লিক আর একদিকে হ্যান্ডের কাজ মিক্স আপ করে ডিজাইনটা করা হচ্ছে এটার মধ্যে ছটা কালার রয়েছে এটা কটনের উপর হ্যাঁ নেক্সট আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে কটনের উপর এটা হচ্ছে ব্লকের সাথে হ্যান্ডের কম্বিনেশন করা রয়েছে এটাও কটনের উপর রয়েছে এটার মধ্যেও ছটা কালার রয়েছে নেক্সট একটা সিল্কের উপর রয়েছে সিল্কের উপর হাতের কাজ লকেট কাজের ওপর মধ্যে রয়েছে এটার মধ্যে চারটে কালার রয়েছে নেক্সট একটা ব্লক প্রিন্টের উপর রয়েছে ব্লকের সাথে সাইড গলা দিয়ে একটা করা রয়েছে খুব ভালো একটা ডিজাইন পড়লে খুব সোবার লাগবে ব্লকের সাথে নেক্সট আর একটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও একটা ব্লকের হাফ অ্যান্ড অ্যান্ড হাফ এটা হাফ হাফ পোর্শনটা ব্লক হাফ পোর্শনটা হচ্ছে হাতের কাজ করা রয়েছে হ্যান্ড ওয়াক করা রয়েছে এবার হচ্ছে ইন্দো ইস্টার্নের কিছু ডিজাইন কাজ করে যাব এটা একটা ডিজাইন ইন্দো ইস্টার্নের মধ্যে এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার রয়েছে একটা সাইড দিয়ে একটা পুঁথি বল সাজানো আছে তার সাথে সাইড দিয়ে একটা বোতামের কাজ করা রয়েছে এটার মধ্যে চারটে থেকে পাঁচটা কালার আসবে আর এই ইন্দো গুলোর সাথে একটা করে প্যান্ট এরকম কম্বো সেট সবসময় আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ সেট থাকবে ইন্দো গুলোর সাথে খুবই এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ থেকে মোটামুটি চোদ্দোশো পনেরোশো ষোলোশো দু হাজারের মধ্যে থাকে এই গুলো আর হেভি ওয়ার্ক আর এর কাপড়গুলো যেমন ভারী হয় তেমন এর গ্লেজ হয় অসাধারণ গ্লেজ ক্যামেরায় কতটা ধরা পড়বে আমি জানি না বাট সামনাসামনি এগুলোর গ্লেজ অসম্ভব সুন্দর আর এর কালার চারটে হয় চারটের বেশি কালার হয় না নেক্সট এটা একটা সিল্কের ওপর একটা কটন সিল্ক আর ইন্দোস্টানের যে কাপড় বেনারসি কাপড় সেটা কম্বিনেশান করেছি এটাও খুব ভালো এর প্রাইসটা একটু কম কিন্তু এর ডিজাইনটা খুব সুন্দর এটার মধ্যে চারটে থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আর এটার পুরো সেরামানির মতোই এটা একটা সাইড ডিট পকেট থাকবে প্রতিটা সেরামানিতে যেরকম থাকে সেরকমই ইন্দোস্ট্যানে থাকে নেক্সট একটা সিম্পলের মধ্যে এটা আমার খুব পপুলার একটা ডিজাইন খুব ভালো রেসপন্স এই ডিজাইনটার এটা একটা দুপিয়ানের উপর করেছি তা দুপিয়ান প্লাস ব্যাঙ্গল সিল্ক দুটোর উপরই করা থাকে এই ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে হয় আর এর কালারগুলো খুব সুন্দর ছটা থেকে সাতটা কালার হয় আর খুব সেল হয় এটা খুব সুন্দর নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা ইন্দো মধ্যে রয়েছে এটা একটু দুটো কম্বিনেশন করে করা রয়েছে এটার মধ্যেও চারটে থেকে পাঁচটা কালার হবে রেঞ্জ শুরু হবে হাজার পঞ্চাশ থেকে মোটামুটি দু হাজার এগুলো মেনে চলুন এর বেশিও হয় এগুলো এগুলো ওই রেঞ্জের মধ্যেই দেখাচ্ছি নেক্সট একটা জড়ি কাজ পুরোটাই কাপড়টা পুরোটাতেই জড়ি দিয়ে কাজ করা রয়েছে সামনে পেছনে সব জায়গাতেই জড়ি কাজ করা তার সাথে ইন্দো ওয়েস্টার্নের ডিজাইন করা রয়েছে এটা ফিশ কাটিং এটা আমরা ফিশ ডিজাইনও বলি এই কাটিংটা অনেকটা ফিশ কাটিংয়ের মতোই থাকে ওই জন্য আমরা ফিশ কাটিং নাম দিয়েছি এটা আর সাইড দিয়ে এরম একটা পুঁথির বল থাকবে আর এই যে বোতামগুলো পুরোটাই হ্যান্ডমেড পুরোটাই হাতেই তৈরি করা বোতাম পুরোটা খুব সুন্দর এগুলো বোতামগুলো সৌন্দর্য নেক্সট একটা পাঞ্জাবি দেখায় ওভার ডিজাইনের একটু ভারী রেঞ্জের মধ্যে রয়েছে এগুলো সেই জন্য এই এই ক্যাটাগরিতে রেখেছি এটা পুরোটাই কাজ রয়েছে অলওভার আর এটার মধ্যে কালার হচ্ছে ছটা কালার আছে প্রত্যেকটা কালার খুব সুন্দর খুব ইউনিক টেস্টের কালার রয়েছে নেক্সট আর একটা জড়ি কাজের ওপর রয়েছে ইন্দো ওয়েস্টার্ন তার সাথে যেরকম আগেরটা বলেছি সাইড দিয়ে এরকম পুঁথি বল থাকবে আর হ্যান্ড ফিশ কার্টের মধ্যে আর হ্যান্ডমেড বোতাম থাকবে নেক্সট একটা ওয়েস্টার্ন প্লাস সেরোমানিতে চলে যায় এটা একটু কস্টলি রয়েছে কিন্তু রেঞ্জ ওটাই বলেছিলাম তো এটার মেটেরিয়ালটা খুব ভালো মেটেরিয়াল এটা একটা ভেলভেট সিল্ক একটা ভেলভেটের মতো যে সফটনেস এই সিল্কের মধ্যে সেটা আছে আর এটার গ্লেজই একটা অন্য টাইপের গ্লেজ খুব ভালো মেটেরিয়ালটা নেক্সট একটা চলে যাচ্ছি ওভার একটা ডিজাইনের উপর পুরোটাই ওভার এমব্রয়ডারি এটার মধ্যে ছটা থেকে সাতটা কালার আছে আর প্রত্যেকটা কালারই খুব সুন্দর টোটালটা কাজ করা টোটালটা কাজ করা হাতাতেও এরম একটা হাতার মুখে এরম একটা কাজ করা থাকবে এটা আমি ব্ল্যাক কালারটা দেখালাম আর ব্ল্যাক কালার এবছর না দু বছর বিগত দু বছর ধরে খুব ভালো সেল করছি খুব ভালো নেক্সট আর একটা ইন্ডো স্ট্যান্ড দেখাচ্ছি এরকম টাইপের ইন্ডো স্ট্যান্ড এই যে প্রিন্টেডের ওপর এর কালার মোটামুটি না হলেও পনেরো থেকে ষোলোটা কালার হয় এনি টাইম অ্যাভেলেবেল থাকবে পনেরো থেকে ষোলোটা কালার এই সাইড দিয়ে এরম পুতি বল থাকবে আর হ্যান্ডমেড বোতাম থাকবে নেক্সট আর একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে অল আর একটা ডিজাইনের উপর অল ওভার কাজের উপর এই অল ওভার কাজের উপরও চার থেকে পাঁচটা ডিজাইন রেডি রয়েছে আর একটা দশটরের উপর রেডি করছি ওটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না রেডি করতে পারিনি বলে তবে নেক্সট আমাদেরকে যাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখিয়ে দেবো খুব সুন্দর রেসপন্স হবে ভিডিও পাঞ্জাবিটার আশা করছি নেক্সট আর একটা ডিজাইন এটাও একটা ইন্ডোস্টানের মধ্যে রয়েছে এটা একটু কম রেঞ্জের মধ্যে রয়েছে যেটা স্টার্টিং প্রাইস সেটাই এটা হচ্ছে হাজার পঞ্চাশ এই পাঞ্জাবিটা হচ্ছে হাজার পঞ্চাশ এটার সাথে একটা প্যান্ট সেট থাকবে নেক্সট হচ্ছে কিছু বিয়ের কালেকশান দেখিয়ে দিই বিয়ে প্লাস ধুতি কিছু কালেকশান দেখিয়ে দিই যেমন এটা একটা মোষ কাপড়ের উপর সেমি তসের ওপর রয়েছে পুরোটাই এমব্রয়ডারি করা হয়েছে হাতাতেও একটা এমব্রয়ডারি পাবেন খুব সুন্দর কাজটা খুবই ইউনিক একটা কাজ করার চেষ্টা করেছি এগুলোর রেঞ্জ শুরু হচ্ছে দুশো থেকে মোটামুটি পাঁচশো পঁচাত্তর পর্যন্ত থাকে স্টার্টিং প্রাইস টু ফিফটি অনলি টু ফিফটি টু ফাইভ সেভেন্টি ফাইভ এটা একটা আড়ির উপর কাজ রয়েছে একটা কাজ আমি খুলে দেখাচ্ছি এটা পুরোটাই হ্যান্ডের কাজ রয়েছে পুরো হাতের কাজ রয়েছে এরকম আড়ির কাজ থাকবে পুরোটাই হাতে এরকম কাজ থাকবে এর মধ্যেও অনেকগুলো হচ্ছে প্রায় কুড়ি তিরিশটা মতো ডিজাইন থাকে আর প্রতিটা পাঞ্জাবির সাইজ হবে থার্টি এইট টু ফরটি ফোর আর ফর্টি কিছু করি অল্প করি কিন্তু করি আমার কাছে বিগ সাইজও পেয়ে যাবেন আর এরকম টাইপের ধুতি এরকম টাইপের যে ধুতিগুলো হয় ওগুলো বিভিন্ন ভ্যারাইটি ধুতি পেয়ে যাবেন তার সাথে অবশ্যই ব্লক প্রিন্টের যে ধুতিগুলো এখন খুব ট্রেন্ডি সেগুলো আমার কাছে পেয়ে যাবেন আর এছাড়া পোলো ধুতি প্যান্ট চুড়িদার চুরি প্যান্ট যে পাটিয়ালা যেটা সেটা নর্মাল চুরি প্যান্ট ইলাস্টিক দেওয়া প্যান্ট সমস্ত অ্যাভেলেবেল মোটামুটি মিনিমাম ফাইভ থাউজেন্ডের ওপর পার্চেস করতে হবে আর একই পাঞ্জাবি দুটো আলাদা আলাদা সাইজ নিতে হবে এটাই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ক্যাটলগ দেখে অর্ডার দিতে পারেন অথবা ভিডিও কল তখন মিনিমাম কপিস একই ফাইভ

মামি টেক্সটাইল এরকম প্রোডাক্ট করে বুঝতে পারবেন কথা বাড়াবো না এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ